روزانا زتيرش تروزار كتا بول ستو ما رجا ناي آتات كشتو دي الله ريبادو دهينا دي تيرش تروزا سيام شادونا روزان نام سيام شادونا سيام من رات شادون من الله الله شادون الله روزا আরে আপনারে আর কি কমু সেই থেকে ধুলাই দিতে দিতে আপনারা তো ছোটই করে ফেলছিনি আপনার আর বোয়ার বুকত নাই প্রশ্ন যে নবীর উম্মত আমরা সেই নবীর উপর প্রথম কোন নামাজটা নাযিল হয়েছে সেই নবীর নামাজ কিন্তু বলেন আমরা নাকি এই শরীয়তের আলেমেরা ঘন ঘন ওযু গোসল এই কারণেই করি যে আমরা অকাম উকাম করি বেশি ঠিক কি না এই কথা কিন্তু উনি বলছে আমার মন গেছে খেইবিয়া আমারে কয় পাঁচ ওয়াক্ত নামাজ আমি বলছিলাম পাঁচ ওয়াক্ত নামাজ ছোট বড় কেন তুমি বলছো সুন্দর এই আসে ঠুকা আরে প্রথম ফজরের নামাজ দুই রাকাত আদমের উপর আল্লাহ নাযিল করলো শুনবি বারণ জোহরের নামাজ চার রাকাত নাযিল করলে ইব্রাহিম খলিলুল্লাহর উপরে এক কোন আসতে বাবা এই ইব্রাহিমের বাবার নাম ছিল আজর ব্রাহ্মণ মায়ের নাম খুললে হাদিস অনুযায়ী পাওয়া যায় না এই আসল কথা আনোয়ার সরকার কইলে আনোয়ার সরকার মাইকের সামনে অ্যাটাক করে তা আল্লাহ যদি কাউরে ভালোবাসে মানুষে কিছু করতে পারবো না এই আজর ব্রাহ্মণের সন্তান ইসলামের জাতীয় পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তারপর জোহর আসরের নামাজ নিয়ে আসলেন ইনস মাগরিবের নামাজ নিয়ে আসলেন বাদশা ইমরানের মেয়ে মরিয়ম যার নামটা কোরআনে আছে সূরা মরিয়ম মরিয়মের কোনো স্বামী আছে বাবা স্বামী ছাড়া সন্তান বাবা ছাড়া সন্তান যার নামটা ইসের হুরুল্লাহ সে নিয়ে এলো মাগরিব আর এসর নামাজ নিয়ে আইলো যার নাম ইয়া মুসা কারিমুল্লাহ যাই মাঝে মধ্যে মিথ্যা কথা বলতো আল্লাহর সাথে ছেটামো করতো এই মৌলভী এইবার তোমার কাছে প্রশ্ন সারা জিন্দেগি তুমি এই পোলা খাওয়া নামাজ পড়িয়া আল্লাহকে সন্তুষ্ট করতে পারবা না আদমের ফজরের নামাজ জোহরের নামাজ ইব্রাহিম খলিলুল্লাহর আসরের নামাজ ইনসুল্লাহর মাগরিবের নামাজ ইসের হুরুল্লাহর এসের নামাজ ইয়া মুসা কারিমুল্লাহর আমার প্রশ্ন যে নবীর উম্মত আমরা সেই নবীর উপর প্রথম কোন নামাজটা নাযিল হয়েছে সেই নবীর নামাজ কিন্তু কি বাবা কথা বোঝা যায় না যে নবীর উম্মত আমরা সেই নবীর নামাজ কোনটা কয় আমার নামাজ কই এই তুমি পাঁচ ওয়াক্ত নামাজ ঈমান আমান ঠিক কইরা যদি মসজিদে আদায় করতে পারো রে তাহলে পাইবা তুমি সতের ফরজ আর নামাজের মধ্যে যদি বান্দর নান সুলুবুলু করো দুলাদারির কথা মনে হয় তোমার নামাজ হইব না ফরজ তো দূরের কথা গুনার বোঝা নিয়ে আইবা ইমান আমান ঠিক কইরা পাঞ্জিকানা নামাজ পড়লে সতেরোটা ফরজ পাওয়া যায় আর আমরা মারফতের নামাজ এক উক্ত নামাজ একটাই নিয়ে ওতে একটাই ভক্তি এক ভক্তিতে ১৩ ফরজ দিনে যদি তিনবার পড়া যায় শোনো দিয়া মন তিন ১৩ ৩৯ ফরজ কোরআনে প্রমাণ আছে রে এখন তোমারে খালি ইশারাই কইলাম আমরা নামাজ পড়ি মোরাকাবা মুশাহাদা ধ্যানে জ্ঞানে মুর্শিদের বর্জকের নামাজ পড়ি আর রোজা না যে ৩০টা রোজার কথা বলছো তোমার রাজা নাই আত্মাত কষ্ট দিয়ে আল্লাহর ইবাদত হয় না ৩০টা রোজা সিয়াম সাধনা এ রোজার নাম সিয়াম সাধনা সিয়াম মানে রাত সাধন মানে আল্লাহ আল্লাহর সাধন আল্লাহ রোজা এই শালি ওজার মতন রোজা কর হে আগে নফসর রোজার মতন রোজা করো আগে নফসের রোজা বন্ধ করো তোমরা তো বছরে ৩০টা রোজা করো আর আমরা মারফতের লোক বছরে ৩৬টা রোজা করি এই ৩০টা তো মানুষ দেখানোর জন্য করি কিন্তু আরো ৬টা করি এরা করে কি জানেন সারা দিন না খায় থাকে সারা দিন না খায় থাকে ইফতারির সামনে নে বয়ে থাকে কয় কখন খালি একবার আজান পড়ব
ইফতারি কইরা মাগরিবের নামাজ আদায় কইরা এশার নাম থেরাপির নামাজ কইরা গরুর গোশত দে ভাত খায়া গাও হিট কইরা বাড়ির যা মায়ের সঙ্গে বেয়াদবি তুমি কি কোরআন পড়ো না পবিত্র মাহে রমজান এর অর্থ পবিত্র মাহে রমজান মায়ের পবিত্র রক্ষা করো এক মাস নারী হইতে বিরতি থাকো তাই রোজার মতন রোজা করো আগে নফসের রোজা বন্ধ করো আমরা ফকিরেরা নফসের রোজা করি আমরা বছরে 36 টা রোজা করি আর তোমরা সারা দিন না খায় থাকে আট না গেলে মায়ের সঙ্গে বেয়াদবি করো এই রোজা আমার সামনে কইও না ভাই আমরা রোজা করি কিন্তু এক মাস আমরা নারী হইতে আলাদা থাকি আর এরা কয় ফজরের আগে তারাপীর সিয়ারির আগে ফেরে সরিয়ে না একমাত্র রোজা পছন্দ করছে পাগল সবচেয়ে তাবজি অর্থাৎ মনসুর হেল্লাজে আর একমাত্র নামাজ পছন্দ করছে আল্লাহ হযরত আলী সিয়ারির পর মনসুর হেল্লাজের মুখের মধ্যে এক পা চিনি দেওয়া হইতো ইফতারির আগ দাবারে এক পা চিনি মাপে নিত একটা চিনিও গলে না আর তুমি রোজা থাকে মানুষের সিগারেট খাওয়া দেখে তো রোজা নষ্ট হয় তো নফস যে ঠিক নাই ওদিকে তো যাবে মন রোজা তাই রোজাই হে আমার সম্বন্ধে কিয়ামত হয়ে যাইব আমার মন ওদিকে যাবে হ্যাঁ আর তোর মানুষের খাওয়া দেখলে জিভে দে পানি আসে মানুষের বিড়ি খাওয়া দেখলে তোর বিড়ি নিশে ওঠে জানো কে বন্ধ করো বন্ধ করো বন্ধ করো কে রোজা তাই রোজা আগে নফসকে কন্ট্রোল করো আগে নফসে রোজা করো তাই মনসুর হেল্লাস কি রোজা করত সিয়ারির পরে এক পা চিনি মুখের মধ্যে তো আবার ইফতারির আগে এক পা চিনি মাপে নিত একটা চিনো গলে নাই আল্লাহ পছন্দ করছে মনসুরের রোজা কি কি নফসকে কন্ট্রোল করছে আর নামাজ পছন্দ করছে হযরত আলী নামাজ পড়ে হযরত আলী নাই নামাজের তালি রে বালি পড়ছে নামাজ ধিয়ান পড়িয়া আমার বাজান রে মারিলো হযরত আলী সিজদা না উঠাইল রেমন পা গেল নামাজ কবুল করবে কি রাব্বা আলী সিজদা গেল এক রিহুদি তীর মারলো ডান ঠেঙ্গের গোড়া সিদ্ধি হয়ে তিপটে পার হয়ে তাও আলী সিজদার থেকে মাথা তুলল না কিবলা দেখি আর তুমি নামাজ পড়ো যদি একটা মশাই কামড় দেয় রুকু সিজদা পড়ে আগে মশা মারো আগে অতি সস্তা আলী নামাজ শেষ করলো আলী কাল সিকির মারে তীরের যন্ত্রণা তিনজন দৈরে তিনটা টানে বাড়ি করতে পারে না আমার নবী কয় দাঁড়া আবার নামাজের সিজদায় যখন আলী যাবে তখন তিনটা বাড়ি করবে আলী আবার নামাজে গেল চারজন সাবা ধরে তিরটা টান দিল তীরের মাথায় হাদিস শরীফে লেখছে তীরের মাথায় সপোয়া মাংস খুলে আসছে তবু আলী সিজদার থেকে মাথা তোলেনি কোন সুবহানাল্লাহ তাই আমরা ফকিরেরা নামাজ পড়ি ওই রকমই পড়ি নামাজ সারা গতি নাই এটা কে বলছে ফকিরেরা নামাজ পড়ে না কোরআনে বলছে আল্লাহ বলছে ফকির হয় আমার ভেদ আমি হয় ফকিরের ভেদ কয় আলেমক দেখলে সালাম দেয় তোর কোক সালাম দেয় এই জন্য যে বিয়ে শাদি বাজলে ওই হিন্দু গোহাতের মিষ্টি খাইবো কেন কুল কলমা কয়ে তোরা খাইবি এই জন্য দায় পরে সালাম দেয় তাছাড়া দায়বি না আর ফকির দেখলে সালাম দাও দশটা নিয়ে খয় এ আলেমক দেখলে সালাম দেয় দশটা নিয়ে খয় আর একটা ফকিরের যদি কেউ মুখ দেখে তার দশটা একবারই হজ হয় কোন সুবহানাল্লাহ পানি শিলে ওযু করো জাগা দেখে সিজদা গো মারো ভুলে নামাজ কেউ জানি পড়ো না রে মন পাগেল নামাজ কেউ জানি পড়ো হয়ে
নিমের ঘরে তোরা সিজদা করবা জান নিমের ঘরে তোরা সিজদা কর রে মন পাগলা করছ নামাজ কিসের নাকি আর কোন প্রশ্ন আছে হ্যাঁ আর কোন প্রশ্ন আছে রুমি একটা কথা কই আসতে তোমার যদি মজ্জা হয় কি হইব তুমি স্ট্যান্ড তুলছো আমি কষ্ট পাই না তবে পাবলিক বলবো মিডিয়ার মধ্যে সারা দেশের লোক দেখব জানোয়ার সরকারের ছাত্রী আনোয়ার সরকারের স্ট্যান্ড তুল সেরা বাংলা ফজলুল হক ছিল সেরা বাংলা ফজলুল হক বরিশাল থেকে একটা হিন্দুর ছেলে গরিব মানুষ ওনার কাছে আইসা কয় হুজুর আমার পরীক্ষার ফি দিতে হইব সেরা বাংলা ফজলুল হক পকেট থেকে কিছু টাকা দিল পরীক্ষার ফি ছেলেটা যায় আবার ডাক দেয় কয় আসো কয় খাওয়া দাওয়া বাসা ভাড়া কয় আসি আবার কিছু টাকা দিল কয় খাওয়া দাওয়া বাসা ভাড়া আবার যায় আবার ফজলুল হক ডাক দেয় এসো কয় তোমার পকেট খরচ গাড়ি ভরা কয় আসি আরব কিছু টাকা দিল তারপর আবার ডাকতে আসো ছেলেটা আসে সেরা বাংলা ফজলুল হক কয় তোমার আমি এতবার টাকা দিলাম তুমি তো একবারও জিগাইলা না কয় না হুজুর কি জিগাইবো আপনি দিতেছেন আমি নিতেছি কয় প্রথম তোমার টাকা দিছি পরীক্ষার ফি দেওয়ার জন্য তারপর টাকা দিছি বাসা ভাড়া খাওয়ার জন্য তারপর টাকা দিছি তোমার পকেট খরচ গাড়ি ভরার জন্য আরে যে পরেবার পাঁচ টাকা দিলাম এটা কিসের জন্য জানো কয় না কয় পরেবারে পাঁচ টাকা দিলাম এটা তুমি রাখবা তুমি লেখাপড়া কই দিয়া আমার টাকা দিয়ে আমার খাইয়া লেখাপড়া কই দিয়া বাংলাদেশে বড় অফিসার হইয়া এই পাঁচ টাকা দিয়ে বাস কিনে আমার পাশার মধ্যে দিব আমি সেই দিন জানি তুমি আমার স্ট্যান্ড মাথায় মারবা ওই সময় যদি তোমার আমি আরো পাঁচ টাকা দিয়ে রাখতাম তুমি বাসো অনলাইনে দেশ বিদেশ গান শুনতেছে তুমি কি কো আর আনোয়ার সরকার কি কয় এটা যারা জ্ঞানী লোক তারা বুঝবে নিমের ঘরে তোরা চিন্তা করো যত পারো ঘরে তোরা চিন্তা কর 6,600 বার মোরাকাবাই নামাজ পড়ে সাক্ষী আছে খাস কোরআনে দেখো সুরার ভগবানে ওই নামাজে মিরাজ তোমার হবে মন পাগেলা ওই নামাজে মিরাজ তোমার হবে আসে আর কিছু আমি কমো না আসতে বাবা বাবা ও আচ্ছা 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 হ্যাঁ গান শোনার লোক আছে অব বাবা তোমার যা দিছি গান গাও আর না গাও তোমার পিঠে বলবো জন্মের একটা ঘাও এ নবীর তরিকা তাহা নয় রে প্রতিহিংসার নাম তরিকা নাকি বাবা আল্লাহ রাসুল সেনি চার তরিকের নবী যে ব্যক্তি খালি শরীয়ত শরীয়ত করে ই হচ্ছে ফাসেক যে খালি মারফত করে সে হচ্ছে কাফের শরীয়তটা সোজা পথ হকিকত হকাদায় করো তরিকত তরে ওটো নবীর তরিকায় দাখিল হও এলমে লাধুনি মারফত নবীকে চেনার পথ আল্লাহকে চেনার পথ জান্নাতকে চেনার পথ আমার নবীর চার তরিকায় সর্দার ছিলেন তাই তরিকার নাম শরীয়তের নাম হিংসা না শরীয়তের নাম গেবত না তুমি কি নবী সম্পর্কে হাদিস কোরআন পড়ো না আসতে আমার মায়ার নবী আমার বিশ্ব নবী গো আনোয়ার সরকার আনোয়ার সরকার খালি পালাই করে না ওয়াজও করে এটা তুমি জানো সারা বাংলাদেশের মানুষও জানো
খালি পালাগানি করে নানওয়ার সরকার ওয়াজ করে যদি কোন ভাই যন্ত্রপাতি বা টুপি মাথা দেয় খালি কোরআনের কথা কোন নবীর কথা কোন আমি সারা রাত কইব নবীর পক্ষে সারা রাত কথা বলবো না আমার ভাইরা রে মায়ের গর্ভে থাকতে নবীর পিতা আব্দুল্লাহ গেল রে মরিয়া ছয় বছর বয়সে নবীর মা আমিনাও গেল মারা শরীয়ত করো হকিকত করো মারফত করো উদ্দেশ্য একটা আমার নবীকে পাওয়া কি বাবা নবী ছাড়া কারো কোনো গতি আছে আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা নবী না হইলে কোরআন হইতো না নবী না হইলে যে মক্কায় হজ করার জন্য যায় মক্কা হইতো না নবী না হইলে এই পৃথিবীর এক কোনা বালুর দানা হইতো না তাহলে সেই নবী কথা শুনে যদি কারো চোখ থেকে দু ফুটা পানি না আসে সব বেদাত হয়ে যাবে আনোয়ার সরকার সেই পীর সেই তরিকা আমি নবীর তরিকায় দেখি আমার মায়ের নবী আমার বিশ্ব নবী গো ছয় বছরের তিন নবী বাবা নাই মা নাই গো নবীর গায়ে একখানা জামা 69 তালির একখানা জামা ছিল আমার নবীর গায়ে আর এখনকার যে আলেমেরা যে দামি দামি কাপড় বাবা লাইট আলা বোতাম তা সিলাইয়ের মডেল কি একটাও শরীয়তের নিবাস না শরীয়তের নিবাস হচ্ছে সিলাই ছাড়া কাপড় আমার মায়ের নবী ছয় বছরের শিশু সন্তান পূর্ণিমার চাঁদের মতন নবীর মুখ জ্বলিয়া যায় ছয় বছরের শিশু বাচ্চা 69 তালির একখান জামা গায় নবী আমার ছয় দিন কেন না হারে রাস্তার পাত্র মক্কে তুলে দেখ আমরাই নবীর আপন চাচার নাম ছিল তার আবু জাহেল এক বস্তা আরবের খেজুর নিয়ে তার বন্ধুর বাড়িতে বন্দুককে দিতে যায় আমার ইতিম নবী জিজ্ঞেস করে চাচা গো আপনার বস্তার মধ্যে কি দেখালো আবু জাহেল কয় এই মোহাম্মদ তো আমার শত্রু আরে যদি আমি খেজুরের কথা বলি তাহলে তো মোহাম্মদ খেতে চাইব তখন মোহাম্মদ মোহাম্মদের কথা শুনে আবু জাহেল একটা মিথ্যা কথা কয় মোহাম্মদ আমার বস্তার মধ্যে আমি কিছু পাথর নিয়ে যাইতেছি বাবা ওরে পাথরের কথা শুনে আমার নবী গো নবী আমার দুই চক্কর পানি সেরে দে কেনতে কেনতে পাহাড় দিকে যাই আমার আল্লাহ কয় আবু জাহেল রে আমি আল্লাহ আমার মনে কেউ দুঃখ দিলে আমি আল্লাহ ক্ষমা কইরা দেই কেননা এই পৃথিবীতে বাবা মার দয়ার চেয়ে আল্লাহর দয়া বেশি কিন্তু আমার দোস্ত আল্লাহর নামটা রাব্বুল আলামিন আর আমার বিশ্ব নবীর নামটা রাখছেন রাহমাতুল্লিল আলামিন এই নারী পুরুষ রে আল্লাহর মনে দুঃখ দিলে আল্লাহ ক্ষমা কইরা দেয় আল্লাহ ক্ষমারই দোকান নিয়ে বসে রইছি কিন্তু আমার আল্লাহ কইছে আমার বিশ্ব নবীর মনে যদি কেউ দুঃখ দেয় গো আমি আল্লাহ কিয়ামত পরমানে তারে ক্ষমা করি সেই নবীকে পাওয়ার জন্য আমাদের এত কিছু আরে আল্লাহর হুকুমে আবু জেহেলের এক বস্তা খেজুর গেল পাথর হইরা এক বস্তা খেজুর পাথর হয়ে গেল আবু জেহেল কয়ে মোহাম্মদ জাদু কইরা খেজুরগুলো আমার পাত্র বানাছে অথচ আমার বিশ্ব নবী তার মারফতের জালালি ফায়াজে তার খেজুরগুলো পাত্র হয়ে গেছে মারফত কি তুমি এখন বোঝো হে এইবার তো শরীয়ত নিয়ে এসে তো নবী বাঁচেইনি শরীয়ত নিয়ে এসে 23 বছর পর নবী আমার পর্দা নেছে আর 40 বছর নবী আমার মারফতের সাধনা করছে মারফত কি শোন আমার ভাইরা রে আবু জেহেল বাড়িতে যা 7.5 ওজনের নাল রঙের একটা চাবুক নিল বাইরা রে জেহেলের মধ্যে দয়া নাই মায়া নাই চাবুকখানা নিয়ে যায় দেখি আমার ইতিম নবী 6 বছরের শিশু বাচ্চা রে যার পৃথিবীতে মাও নাই রে ভাই ওই সন্তানের কোনো ভাব নাই মা বাবা যে কি জিনিস তোরা শরীয়তের লোক বুঝিস না তোরা খালি কম মসজিদে রান্নারে দেওয়ার মাদ্রাসার রান্নারে দেও জলমের খাওয়া তোমরাই খাও আরে জীবনে মায়ের মনে যদি কেউ দুঃখ দেয় মায়ের মনে দুঃখ দিয়ে সৈদির থেকে যদি 13 বার করে হজ করে আসে ওই শালার হজ হইব না ওটা হবে পিকনিক খাওয়া মায়ের মনে দুঃখ দিয়ে যদি উবুত হয়ে নামাজ পড়ে গো আর নামাজ আল্লাহর দরবারে কবুল হইব না যার মাও নাই তার কোনো বাউ নাই রে মা বাবা হারাই তিন নবী আমার দুলার মধ্যে করা করি করে
আরে আবু জেহেল যায় কয় মোহাম্মদ তুমি কি খেজুর খাইবার রে আমার নবী দৌড়ে যায় সাসা গো আমার বাবা নাই আমার মা নাই সাসা গো আমার বাবাও নাই আমার মাও নাই গো হাস মক্কায় আমার কে বান্ধব আছে কে আমাকে আদর করে খেজুর খাওয়াবে আবু জেহেল কয় মোহাম্মদ আমার সাথে বাগানে চলো কত খেজুর খাইবা আত্মা ভইরে তোমার খেজুর খাওয়াবো মায়েরা মুদ্দা শুনবা গো তাই আমার নবী খেজুর খাওয়ার আশায় চাচার পিছে পিছে যাই আবু জেহেলের বাগানে 365টা খেজুর গাছ ছিল হাদিসে তাই কয় আরে গাছের দিকে নক্ষ করে দেখে বাদা বাদা পাথর ঝুলে আছে গাছে একটা খেজুরও নাই আবু জেহেল আবু জেহেল রে আবু জেহেল তখন বাম হাত আলোক করে ঠাস করে আমার ইতিম নবীর গালে একটা থাপ্পড় মাইরা দেয় যখন আমার ইতিম নবীর গালে একটা থাপ্পড় মারলো 6 বছরের ইতিম নবী থত্তর থত্তর করে কাঁপতে কাঁপতে সারোপাখির বাচ্চার মতন কাঁপতে কাঁপতে সাসার পায়ে পড়ে কয় সাসা গো আমার বাবা নাই আমার মা নাই গো ও সাসা আপনার যে হাতে আমাকে থাপ্পড় মারছেন সাসা আপনি কয় হাতে কোন আঘাত পাইছেন পায়া থাকলে মেহরবানি করে আমাকে ক্ষমা কইরা দেন যদি আঘাত পেয়ে থাকে আমাকে মেহরবানি করে ক্ষমা করে দেন সূরা নূহর মধ্যে 4 জাতের নারী আছে বাবা একটা হচ্ছে কুত্তর বাচ্চা আর একটা শুয়োরের বাচ্চা আর একটা সুন্নি বিলিয়ার বাচ্চা আর একটা ফাতেমার বংশধর যারা ফাতেমার বংশধর নবীর কথা শুনে তাদের হৃদয় গলবে আর যারা ওই 3টার বাচ্চা তারাই গ্যানজাম করবে ওরে আবু জেহেল কয় থাপ্পড় মারলাম আমি আবার আমি বলে ব্যথা পাইছি রে এ আলম তুমি শোনা শরীয়তি সহজ কথা নয় মার খায় নবী তার গাও মাতা সত্যায় বাবা তুমি যে হাতে আমাকে মারছো গো তুমি যদি ব্যথা পেয়ে থাকো আমাকে ক্ষমা কইরে দাও আর তোরা আলেম এ তো না তোরকে যদি শর্ত মানে না নাই তোরা বোমা মারিস হ্যাঁ যে মার দেয় সে আবু জেহেল আর যে মার খায় সে হচ্ছে আবু বকর আমার নবী মার খেয়েও কয় সাসা কো ও সাসা আপনি যে হাতে আমাকে মারছেন ওই হাতে কি আপনি ব্যথা পাইছেন পায়ে থাকলে আমাকে ক্ষমা করে দেন আহ মায়ের নবী কো আবু জেহেল আর একটা থাপ্পড় আলোক করে রে আমার নবী কয় চাচা গো একটা থাপ্পড় মারছেন খেজুরের আটি ভাইটা গেছে বাবা খেজুরের আটি ফাটা না খেজুরের আটি এর আগে ফাটা ছিল না আমার বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিনের গালে থাপ্পড় মারার জন্য সারা পৃথিবীর খেজুরের আটির মাঝখান দিয়ে গেছে ফাটিয়া আমার নবী কয় চাচা গো আর একটা থাপ্পড় মারলে খেজুরের আটি 2 খণ্ড হয়ে যাব তখন আবু জেহেল নবীর পৃষ্ঠে নাতি দিয়া বাগানে ফাইলে দিয়া ওই চাবুক মারতাছে বাবা চাবুক মারতেছে মুরগি মুরগি জবাই করে ছাইরে দিলে যেমন দাপাদাপি করে ওই রকম আমার নবী দাপাদাপি করতে স্যার কয় চাচা গো আমার বাবা নাই আমার মা নাই আর কোনোদিন আমি খেজুর খাবো না ওরে এক একটা বাড়ি মারে সহজ জায়গা মাংস ফাইটা তাজা রক্ত মারায় রক্ত থেকে ইয়া হাবলি উম্মতি শব্দ ছুটে যায় আমার নবী কেনতে কেনতে কয় সাসা গো আর কোনোদিন আমি খেজুর খাবো না সাসা গো আর যদি আমার বাবা থাকতো এই রকমই কি হইত সাসা গো আর যদি আমার মা বাসা থাকতো গো সাসা এইরকম কি হইত আল্লাহ রে যাইছিল কপাল বাবা রে এই মনসের মধ্যে হয়তো কেউ বাবা হারা হয়তো কেউ জলম দুঃখী মা হারা আমার নবীর মতো যার বাবা নাই যার মা নাই সে বসে আমার নবী উনি
অনেক কিছুই বলে গেলে তবে আমি যেটুকু বাস্তব যেটুকু দেখা যায় সেটুকুই বলেছিলাম যে এই ফকিরেরা এরা রোজাও রাখে না নামাজও পড়ে না এবং এরা এদের ওযু গোসল কিছুই নেই তবে এখানে উনি বলেছিলেন একটা কথা আমি যখন এই কথা বললাম উনি বললেন আমরা নাকি এই শরীয়তের আলেমেরা ঘন ঘন ওযু গোসল এই কারণেই করি যে আমরা অকাম উকাম করি বেশি ঠিক কি না এই কথা কিন্তু উনি বলছে আবার ওনার মুখ থেকে আমি শুনলাম যে ওনাদের মারফতের নামাজ এক ভক্তি এক ধ্যানে আমরা মসজিদে নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাই ১৭ ফরজ আর ওনারা ফকিরেরা ওদের এমন নামাজ এক ভক্তি দিলেই ১৩ ফরজ আর তিনবার যদি দেয় তিন ১৩৩৯ ফরজ দিনেই পায় তবে এটা কি শুধু ফকিরের জন্যই ফরজ করছে না আলেমের ঘরের জন্য ফরজ করছে আমরা মসজিদে যাই পাঁচ ওয়াক্ত নামাজও পড়ি ও ১৭ ফরজ আদায় করি আর বাড়িতে এসে যদি ১৩ ফরজ আদায় করি এতে কি কোনো ক্ষতি আছে ক্ষতি নাই তাহলে আমি যে বলেছিলাম আপনারা ফকিরেরা রোজা করেন না নামাজ পড়েন না ওযু নাই গোসল নাই আপনি নিজে মুখে বললেন যে আমরা নামাজ পড়ি সেই নামাজ পড়ি এক ভক্তিতেই ১৩ ফরজ তাহলে তো আপনারা তো সেই ফরজ গোসল করেন না মিয়া উনি কি বলছে আমাদের মন ঠিক নিয়ত ঠিক সব ঠিক বলছে না তাহলে এই যে ফরজ আদায় করলেন তিন ১৩৩৯ ফরজ দিনে যদি হয় তাহলে তিনবার তো গোসলও করতে হবে মিয়া তাহলে তো আপনারা সেটাও করেন না আরে আপনারা আর কি কমু সেই থেকে ধোলাই দিতে দিতে আপনারা তো ছোটই করে ফেলছি নি আপনার আর বর বরকত নেই কত ধোলাই আর আপনারা দিব তবে ওই যে ভুল বশতই হোক আর রাগ বশতই হোক স্টানটা একটু ধরে বলছিলাম যে বেশি তেরি বেরি করলে স্টানটা মাথায় মারবো তার জন্য আপনি কথা বলছেন আপনাদের মতো ভারী ভারী শিল্পীর সঙ্গে এসব ব্যবহার করা উচিত না তবে আপনি আমার ওস্তাদ তবে আপনি যে আমার সঙ্গে ব্যবহার করছেন এখানে তো সকলেই হয়তো বা জানে না যে আমি আপনার ছাত্রী তবে এটাও কিন্তু আপনার করা ঠিক না তবে আপনি যদি ১০ বার আমার দিকে পাটকেল ছড়েন আমিও তো একবার ঢেল ছুড়ব ঠিক কি না এতেই কি আমার দোষ আপনি গুরু হয়া তো আমার শিক্ষা দিচ্ছেন নি আমি করলে দোষ আপনি ১০ বার করবেন আর আমি একবার করতে পারবো না তবে আপনি আমাকে এবার প্রশ্ন করছেন সর্বপ্রথমে একটা প্রশ্নের জবাব আমি করব এই প্রশ্নটা করাই আপনার মস্ত বড় ভুল যে শরীয়তে কোরআনের মধ্যে আছে যে শরীয়ত অনুযায়ী একটা নারী হয়তো এখানে সব আমার অপরিচিত লোক বেগানা পুরুষ তাদের সামনে তাদের শরীয়ত অনুযায়ী তাদের মুখ দেখাও উচিত না তবে শরীয়ত মোতাবেক ১৪ জন লোককে আমরা ১৪ জন মানুষ ১৪ জন পুরুষ আমার মুখ দেখতে পারে সেটা হচ্ছে আমার স্বামী আমার বাবা আমার ভাই আমার চাচা এইভাবে ১৪ জন পুরুষ আমার মুখ দেখতে পারে ১৪ জন মানুষ আমার মুখ দেখতে পারে তবে এটাও ঠিক আমি আজকে রুমি সরকার এখানে আইছি আপনি নিজে বললেন যে তোমার কোন একটা কোন শরীয়তের মধ্যে আছে যে একজন নারী হইয়া এতগুলো বেগানা পুরুষের মধ্যে লাফাইয়া লাফাইয়া গান গাইতেছ এটা আবার কোন শরীয়তের বিধান আপনার কথাটাও ঠিক আমি মানলাম তবে এই কথাটা আপনার মুখে অন্তত সাজলো না এই জন্যে যে আপনি আমার সাথে আপনার সাথে আমার কি সম্পর্ক আপনি ভালো করেই জানেন আল্লাহর হুকুম মানা আল্লাহ পাক ফরজ করছে আর স্বামীর হুকুম মানাও আল্লাহ পাক ফরজ করছে কে তুমি যে একজন এত বড় বাউল সম্রাট তুমি কি জগতে আর বাহিরে কোনো মেয়ে পাচ্ছিল না যার লাগে আজকে ঘরের স্ত্রীকে নিয়ে আইসা এত মানুষের সামনে গান গাওয়ার জন্য নিয়ে আইতো আবার সেই প্রশ্নই তুমি আমাকে করছো টাকা হলে কি মেয়ে শিল্পীর অভাব ছিল ছিল না তুমি ৫০০ টাকা ১০০০ দিয়া ১৫০০ দিয়ে একটা মেয়ে শিল্পী আনলা না কেন
আর আজকে ঘরের স্ত্রীরে নিয়ে আইসা এই বেগানা পুরুষের মধ্যে গান গাওয়াচ্ছো আবার এ কথাও বলতিছো যে কিসের জন্য আইছো তো আমি এই জন্য আইছি আল্লাহর হুকুম মানা যেমন ফরজ সেরকম আমার স্বামীর হুকুম তুমি যে আমার স্বামী তোমার হুকুম মানাও আমার ফরজ সেজন্য তুমি যদি বলো রুমি তুমি মাথার কাপড় ফালাইয়া গান গাও সেটাই আমার গাইতে হইবে কিন্তু এই প্রশ্নটা করা এতগুলো মানুষের সামনে কইরা তুমি জিততে পারলা না এই প্রশ্নটা করা তোমার উচিত হয়নি তাই এরপর প্রশ্ন করলে ভাইবা চিনতে প্রশ্ন করে বউরে দিয়া গান গাইয়া নিবা আবার বউয়ের বিরুদ্ধে এতগুলো কথা কইবা এটা তো ঠিক না তবে এরপর থেকে ভুল কইরো না তবে যাই হোক আমি সত্য কথা বলছি বিধায় ওনার জায়গা মতো লাগছে তবে এই যে আপনি বললেন আপনার যতগুলো কথা শুরু থেকে বলছেন প্রতিটি কথা শুনে আমার মনে হইল আপনি শরীয়তকে মানেন না প্রতিটি কথা শুনেই আমার মনে হইল আপনি শরীয়তকে মানেন না তবে এই যে ক্লাস ওয়ান টু পাস না করা পর্যন্ত কলেজে কিন্তু ভর্তি হওয়া যায় না তবে আগে তুমি শরীয়ত করছো মিয়া তারপর আজ সেই জায়গায় গেছো তবে এটাকে স্বীকার করতে হবে যদি স্বীকার না করো তোমার শরীরে যে শরীয়তের লেবাস আছে তুমি পাঞ্জাবি পরেছো এটাও শরীয়তের লেবাস তুমি লুঙ্গি পরেছো সেটাও শরীয়তের লেবাস এবার মঞ্চে উঠলে মিয়া এই শরীয়তের লেবাস ছাইরা গান যদি গাইতে পারো তাহলেই বুঝবো তুমি ঠিক তুমি একজন মারফতের ফতোয়া এবার যদি মঞ্চে উনি ওঠে যদি এই শরীয়তের লিবাস নিয়া এই পাঞ্জাবি নিয়া এই লুঙ্গি পয়রা যদি এবার উনি গান গায় আমি নিজে হাতে সব খুললা দেব তার কারণ তুমি শরীয়ত ব্যবহার করবা এই কোরআনের যে কথাগুলো তুমি ভ্যার 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 করে বইলা এই কোরআনটাও কিন্তু আমার শরীয়ত কি বাবা তাহলে তুমি এই কোরআনের কথা তো তুমি বিক্রি করে খাইতা তুমি আজকে এখানে কি উনি টাকা ছাড়াইছে আসেনি আর এখানে কিসের কথা হচ্ছে কোরআন হাদিসের কথা হচ্ছে তাহলে দেখো এখানে কে আজকে আজকের কথাই বললাম কে টাকা নিয়ে কোরআনের কথা বলতাছে আর আমি তো তোমার ঘরের স্ত্রী আমারে দিলেও আমি আছি না দিলেও আমি আছি কি বাবা আমাকে দেওয়া লাগবে না বিধায় তুমি আমাকে নিয়ে আইছো বাহিরে গেলে দুই চার পাঁচ হাজার টাকা যাইতে পারে তাই বাহিরে যাও নাই ঘরের বউরে নিয়ে আইছো তবে দেখো কোরআন কইরা কে টাকা খাচ্ছে আমি নই আর তুমি বললা যে আমরা শরীয়তের আলেমেরা যদি দুই ছোলালার মায়ের অনিকে করায় তাও আমরা টাকার জোরে করি ও অত দূর যাব না আপনি আনোয়ার সরকার আমার গুরু জানি না এই কথাগুলো বলা ঠিক হবে কিনা তবে কথার মাধ্যমে কথা আসতেই পারে যেমন তোমার জল ছিল তেমনি কিন্তু আমারও জলে আমার হাতে হয়তো কিছু নাই তাই তোমার ঘুতাইতেও পারি না তোমার আছে তাই যেমন তেমনে তুমি আমার ঘুতাবার যাও তবে এই শরীয়তের একজন হক্কানি আলেম যদি তোমার মা নিকা না পড়াইতো আজকে তুমি আনোয়ার সরকার লাফাইয়া লাফাইয়া গান গাইতে কিভাবে আমার এই শরীয়তের আলে গিয়া তোমার মার নিকা পড়াইছে বিধায় তোমার মতো আনোয়ার সরকারের জন্ম আর তার অবদানে আজ তুমি ফালাইয়া ফালাইয়া আমার এই শরীয়ত যে কোরআন তার ব্যাখ্যা তুমি করতে পারতাছো আর তোমার বাড়িতে যদি ওয়াজ মাহফিল হয় তুমি যাও একজন শরীয়তের আলেমের কাছে যা বলো হুজুর সাহেব আসেন আমার বাড়িতে একটা মহাফিলের আয়োজন করছি নিয়ে এসে ভালো মন্দ যেটাই জুটাও তাই দিয়ে খাওয়াও খাওয়াইয়া দুই চার পাঁচশো টাকা যদি হাতে ধরাই দেয় তাই নিয়ে যায় তাহলে এটাকে কি কোরআন বিক্রি করা হইল হইল না আর আমরা শরীয়তের আলেমেরা লেবাস পড়ি যেটা এর বোতাম নাকি সেই সুন্দর আর তুমি যে সরকার এত বড় বড় জ্ঞান দিতাছ কোরআনের বাণী কইতাছ হাইতে না ইয়া আজকে কার নিয়ে আইছো কেন আজকে তো তুমি কার নিয়ে আইছো মিয়া নাম ফুটাইতে চাও নাম ফুটানোর জন্য তুমি তো পারতা আমার নবী কি করছিল
যে নবীর গুণ গান গাইলা আমারে নবী ইসলাম প্রচার করার জন্য অনেক মার ধরো খাইছে পাগল ভুলে অনেক জনে পাগল মনে কইরা তার ইট পাটকেল মারছে আর সে হাইটা হাইটা ইসলাম প্রচার করছে তাহলে আজকে তুমি সেই কোরআনের ব্যাখ্যা করতেছেন তা আজকে এখানে হাইটা আসলেন না কে তাহলে বুঝলাম আপনি ঠিকই আছেন তাহলে সেটা না কইরা আজকে 60 টাকা আলা কান নিয়া আইছেন তাহলে এখানে বুঝুন মিয়া কে কোরআন বইলা পয়সা খাইতো সে টাকাও তো নিয়ে নিয়েছেন নিশ্চয়ই তবে যেমন আপনার জ্বলছে সেরকম আমারও জ্বলছে কিন্তু কিছু করতে পারি না গুরুর মনে যদি আঘাত দেয় আর সে গুরু যদি ব্যাকআপ চোখে একবার তাকায় তারে কোনো ক্লিনিকে চিকিৎসা হবে না তবে সেটা মনে করে আমি এতক্ষণ কিছু বলি নাই যে গুরু যদি আমারে মারে এতে আমার কিচ্ছু হইব না তবে আমি যদি ওনাকে একটা বড় কথা বলি এটার জন্য যদি ওনার মন থেকে একটু আমাকে কোন নজরে তাকায় এটা আমার সহ্য হবে না তবে আমিও জানি তবে তাই আপনাকে বললাম আপনি যা বলবেন একটু হিসাব কিতাব করে বলবেন আমি জানি তবে আপনাদের মতো ফকিরেরা যারা জানে বেশি তারা আকাম কুকাম করেও বেশি তার কারণ তারা জানে যে এই আকামটা কইরা যদি এই দোয়াটা পাঠ করা যায় তাহলে আমার আকাম কুকাম মোচন হয়ে যাব আর আমরা যদি না জানি আমরা ওই আকাম কুকাম করব না যে আমরা কিচ্ছু জানি না আল্লাহর পথে চলব আর যারা মৃত্যুর কথা একবার দিনে স্মরণ করব একবার যদি দিনে কেউ স্মরণ করতে পারে যে পৃথিবীতে আমরা আইছি এই মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করতে হইব তারা কখনো এই আকাম কুকামের দিকে যাবে না এদের থেকে বিরত থাকবে আমাকে জিজ্ঞাসা করেছে তবে এখানে আগে আপনাকে একটা প্রশ্ন আমি করব এই যে আমার শরীয়তে দলিল আল কোরআন আর আপনারা মারফতের ফকির আপনাদের দলিল কি আর আপনারা ফকিরেরা যে বলেন যে যা আছে ত্রিভুবনে তা আছে মানব ভাণ্ডে আমরা শরীয়তের লোকেরা প্রতি বছরে জিল হজ মাসের 10 তারিখে আমরা হজ করার জন্য মক্কায় যাই তাহলে আপনার যদি যা ত্রিভুবনে আছে তা যদি আপনার মানব ভাণ্ডে থেকে থাকে আপনারাই বলেন ফকিরেরা তাহলে আপনি বলবেন তো আপনার দেহের মধ্যে মক্কা কোনটা আর এই যে চারটা দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আপনার দেহের মধ্যে এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনটা সুন্দর করে বলবেন আমি তো বেশি কিছু বলতে পারি না বাবা বেশি কিছু বললেই আমার দোষ এত কিছু উনি বললেন আমরা নাকি এই মাজারের মসজিদের সিন্নি খাইয়া বউ বেটির ঠাইসা ধরি আর এরা ফকিরেরা কি করে জানেন এই ফকিরেরা দেখে কোন গ্রামের মধ্যে কোন মহিলার স্বামী মারা গেছে আবার দেখবেন কারে থুয়া স্বামী চলে গেছে এগরে নিয়ে যায়া ঘরের সিপাই চাপায় এই ঢোল খোল বাঁশি বাজাইয়া তালিম করে বাবা হালকা জিকের করে মোমবাতি জ্বালাইয়া নারী পুরুষ এক জায়গায় হইয়া হালকা জিকির করে এটাই কি তোমার মারুফত আল্লাহ জিকের করতে বলছে ঠিক আছে এই যে আপনারা সবাই আছেন এখানে বসে থেকেও জিকের করতে পারবেন আল্লাহ বলছে যে জিকের করো নামাজে বসে জিকের করো তবে যদি স্বামী যদি পাশে বিছানায় শুয়ে থাকে তার যদি সে যদি ঘুমন্ত অবস্থায় থাকে তার এমনভাবে জিকের করো সে যেন ঘুম থেকে জাগ না হয় আর তোমরা এই ঢোল বাজাও খোল বাজাও বাঁশি বাজাও মম জ্বালাও জ্বালাইয়া এই দরজার সিপায় নারী পুরুষে এক জায়গায় হইয়া হালকা জিকির করো এটাই কি তোমার মারুফত মিয়া এই তোমার মারুফত আর সেই ভক্তের কলা খাও ডিম খাও দুধ খাও আবার পা ঠাসে নাও না এটাই কি তোমার মারফত আমারও মন গেছে খেপা বাবা তবে এই গান পড়া লাগতো অন্য শিল্পীর সাথে কিছু কম যায় না দেখলেন না খালি স্ট্যান্ডটা ছুঁয়েছিলাম এটাই বলে আমার বড্ড দোষ হয়ে গেছে
তবে ওই যে কইলাম না উনাকে এত ধুলাই দিচ্ছি বাবা এই ধুলাই দেওয়ার কারণে উনি বড়ই হবার পাইনি বড় কিন্তু আমার মতই ছিল কিন্তু ধুলাই দিতে দিতে খাটো হয়ে গেছে তবে এটা কিন্তু ওই যে আপনি বললেন যে আমরা যদি কোটে যাই কোটে যাওয়ার রাস্তা কিন্তু একটা না বাবা এখান থেকে অনেক রাস্তা দিয়ে যাওয়া যাবে তবে আমাদের লক্ষ্য আল্লাহকে পাওয়া আমার নবীকে পাওয়া কিন্তু এভাবে নয় জিকির করো তুমি বসে আছো মঞ্চে এখান থেকেও জিকির করা যাবে আমি কর্মকর্তাতে সেখান থেকেও জিকির করা যাবে কিন্তু কইছে আবার দেখছি বাবা আমার গ্রামে এরকম মাঝে মধ্যে ঘটে ওই জিগলা নারী স্বামীকে থুইয়া স্বামীর কথাও মান্য কইরা ওই পীরের কাছে যায় বায়াত গ্রহণ করার জন্য এরাই আবার জাকের বোন বলে না এরাই আবার ঝগড়া লাগে তুই না কলা খাওয়াছু তুই না ডিম খাওয়াছু তুই না যা পাউটি পাটিপি করিস এদের মুখ থেকে শোনা যায় আবার দেখা গেছে এগুলোর জন্য অনেক জনের ভাতও নষ্ট হয়ে গেছে স্বামীর কথাও মান্য করে আমি মনে করি আমার পীর তুমি আমার পীর আমার স্বামী আমি যদি তোমার কথা অমান্য কইরা আমি যদি বাইরে কারো কাছে যায়া ওই তার পা উঠাইয়া তার কলা দুধ খাইয়া তার দুটো ভাষণ শুনিয়া আজকালকে তো পীরেরা তো মুতেও পানি নেয় না খারাইতে কি মতে এগলে শুই না তাহলে তোমার কেমন লাগতে পারে আর তুমি সেই সময় তোমার কথা তো অমান্য করে গেলাম তুমি সেই সময় আমাকে যে অভিশাপে দিবে সেটাই আমার লাগবে তাহলে আমি চাই না আমার স্বামী আমার তাই দেবতা সেই আমার ভগবান সেই আমার ঈশ্বর সেই আমার আল্লাহ সেটা মনে কইরা যদি আমি থাকি এটা কি আমার সমস্যা হবে হবে না আল্লাহ পাক বলছে আমি ব্যতীত সিজদা করা হারাম তাহলে মানুষ হয়ে মানুষকে সিজদা করা এটা পাইলা কই এই মিয়া পাইলা কই আল্লাহ বলছে আমার পরে যদি কাউকে সিজদা করতে বলতাম তাহলে গর্ভধারিণী মাকে তুমি সেটা না কইরা বাহিরে যাও পর নারীর কাছে যাও যাইয়া এতেই তো বোঝা যায় কে ভালো কে খারাপ নারী গড়ে নিয়ে আশেপাশের মধ্যের মধ্যে বৈশা ভুল ভাল তালিম দিয়া স্বামী স্ত্রীর মধ্যে ওদের মধ্যে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কারোর সাথে কোনো মিল নাই ফলো করে দেখবেন তবে এবার সরকার ওটা কি বলবে আমি জানি না তবে যাই হোক এই যে উনি গুরু হারার কথা বললেন উনি আমার গুরু এই গান জগতের গুরু উনি তবে উনি গুরু হারাইছে উনি বোঝে যে গুরু হারানোর যন্ত্রণাটা কি তবে আমি রুমি সরকার যদি আজ মরে যায় হয়তো আমাকে পরকালে আমার স্বামীও অস্বীকার করবে চিনবে না আমার গর্ভধারিণী মা সেও হয়তো আমাকে অস্বীকার করবে আমাকে চিনবে না আমার কন্যা আমার বাবা মা যারা আছে কেউ হয়তো চিনবে না হয়তো বা স্বামী সেও চিনবে না কিন্তু সেদিন চিনবে কে যদি একটা শিষ্য একটা গুরুর সাথে সেই ভাব থাকে সেই দিন তাকে সেই গুরুই চিনতে পারে আর একটা শিষ্য চিনতে পারে তবে একটা কথা বলবো আপনাকে আপনি যেমন বললেন যে আপনার জীবন থেকে যদি স্ত্রী পুত্র কন্যা সন্তান যদি সবাই হারাই যায় যদি আপনার দয়াল বেঁচে থাকতো আপনার আর কিচ্ছু লাগতো না তবে তেমনিও আমি ভূমি সরকার বলি যে আমার জীবন থেকেও যদি আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান সবই হারাই যায় কোনো দুঃখ নেই যদি আমার জীবনে আমি যতদিন বেঁচে আছি আমার দয়াল আনোয়ার সরকার যদি বেঁচে থাকে আমার জীবনে আর কিচ্ছু চাওয়ার নাই তাই সেই দয়াল যদি সেই গুরু যদি মাঝে মধ্যে সেই শিষ্যর মনে আঘাত করে এই আঘাত কিন্তু সহ্য করার মতো নয় বাবা এই গান জগতে আইসা আমি অনেক কিছু জীবনে হারাইছি যেটা হয়তো ফিরিয়ে পাওয়ার মতো নয় আজও ফিরে পাইনি হয়তো পাবো না তবে স্বামীর হিসাবটা বাঁধে দিলাম আমার গুরু আমার ওস্তাদ আমার প্রভু তবে আমার চাওয়া পাওয়া কি আর আপনার জন্য আমার মনে আমার হৃদয়ে জায়গাটা কোথায় সে কিন্তু আপনি ভালোই জানেন আপনার স্থানটা কোথায় তাই আপনারা দোয়া করবেন আমি বেঁচে যতদিন থাকব আমার এই দয়ালের সঙ্গে এইভাবেই দিন কাটার পরে যেন আমি চলে যেতে পারি
তবে আমি বেঁচে থাকাকালীন আমার দয়াল গ্রামন তার দয়াল রে হারাইছে আমার দাদা গুরু আব্দুর রশিদ সরকারকে হারাইছে তেমনি আমি চাই না আমি আমার দয়াল রে হারাই সে আমাকে যেমনই বাবু তবে আসলে উনি আমার ওনার জন্য যে আমার মনে আলাদা একটা জায়গা সেই জায়গাটা উনি খুঁজে নিতে পারেননি আজও তবে হয়তো একদিন পাবে যেদিন আমির উনি সরকার হয়তো বা থাকবো না তবে সবার আগা তো আমি তেমনি সহ্য করতে পারি সহ্য করা যাবে সহ্য করতে পারি আমি নিমিশেই কিন্তু আপনি যে আমার ওস্তাদ আপনি যদি স্বামী হয়েও যদি আমাকে আঘাত করেন আমি সহ্য করতে পারি কিন্তু গুরু হিসাবে যদি কখনো আঘাত করেন আমি সেটা কখনোই সহ্য করতে পারি না তখন মনে হয় এই বেঁচে থাকার পানেই রইল না তবে সেই দিক থেকে ফলো করে আমি একটা গান গাইব তারপরে দেখব আমার বিপক্ষের শিল্পী কোন দিকে যায়